ওয়াশিংটনে গাড়িতে বসে থাকা 8 মাসের অন্তঃসত্ত্বা নারীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় ওই নারীর গর্ভের সন্তান। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা 11:15 দিকে ওয়াশিংটন ডিসির শিয়ালটলে ডাউনটাউন এলাকায় রাস্তায় গাড়ি পার্ক করেছিলেন এক দম্পতি। এ সময় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। অতর্কিত এই হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ইনো নৌন নামের এক 8 মাসের অন্তঃসত্ত্বা নারী। গুলিতে ওই নারীর স্বামীও আহত হন। সিজারিয়ানের পর চিকিৎসা রয়েছে শিশুটি। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে চিকিৎসকরা। ভয়াবহ এই হামলার ঘটনার দায় স্বীকার করে 30 বছর বয়সী এক যুবক পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। And we have to be rooted in love and compassion.